আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটি হলো হতেও পারে যে বাংলাদেশে যারা ইপিএস প্রার্থী রয়েছেন বা আমাদের বাংলাদেশে যে ইপিএস সিস্টেম রয়েছে এর জন্য একটা ভালো এবং সুবর্ণ সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, হতেও পারে এরকম। তো সেই সুবর্ণ সুযোগটা আসলে কি, যেটা আমরা কাজে লাগাতে পারি, এটা নিয়ে আসলে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সেটা হলো যে মানে রিসেন্টলি, অর্থাৎ আজকে তো আমি এখন যে ভিডিওটা করতেছি এই সময় এখন হলো আজকে 29 মানে 30 ডিসেম্বর চলতেছে। তো গতকালকে যে 29 ডিসেম্বর ছিল, সেই 29 ডিসেম্বরে নেপাল যে রয়েছে, এই নেপালের যারা ইপিএস কর্মী রয়েছে, অর্থাৎ যারা ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসতে আগ্রহী, তাদের সাথে সেই দেশের পুলিশের, নেপালি পুলিশের একটা সংঘর্ষ হয়। এবং সেখানে মানে মানে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যায় এবং তার 4-5 ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। এখন পর্যন্ত আমি এতটুকুই জানি যে দুজন মারা গিয়েছে, ইপিএস মানে কর্মী যারা দক্ষিণ কোরিয়াতে আসতে আগ্রহী, এরকম ইপিএস প্রার্থী বলতে পারি, তারা দুজন মারা যায়। তো নেপালে মারা গেছে, সেটা আমাদের জন্য কেন সুযোগ হতে পারে, বা আমাদের জন্য আসলে এটা কিরকম হতে পারে, বা আমরা এখান থেকে আসলে কি লেসন নিতে পারি, এটা নিয়ে আসলে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আগে বলি যে আসলে নেপাল নিয়ে আসলে আলোচনা করার কি আছে। এই যে ইপিএস মানে সেক্টরটা রয়েছে, এই ইপিএস সেক্টরে আপনারা জানেন যে 16টা দেশ থেকে আসলে লোক আসতো, তবে রিসেন্টলি আরেকটা দেশ মানে অ্যাড করতেছে, এখন 17টা দেশ হবে, সেটা হলো তাজিকিস্তান। তো এই যে 16টা দেশ থেকে দক্ষিণ কোরিয়াতে যে কর্মীরা আসতো, ইপিএস কর্মী বা ই9 ভিসা বলেন, ই9 ভিসায় যে সকল কর্মীরা আসতো, তাদের মধ্যে থেকে সর্বোচ্চ বা সবচেয়ে বেশি যে লোক, এই লোক আসে হলো নেপাল থেকে, সেটা প্রায় 45,000+- হতে পারে, প্রায় 45,000-এর মতো ধরে নিতে পারেন। দক্ষিণ কোরিয়াতে প্রায় নেপালি লোকজন প্রায় 45,000-এর মতো আছে, মানে যদি আপনি ওইভাবে কম্পেয়ার করেন তাহলে 1 নম্বর দেশ হিসেবে হলো নেপাল। শুধু তাই নয়, এই যে এখন 2023 সাল আমাদের মধ্যে থেকে শেষ হয়ে যাচ্ছে, এই 23 সালেও প্রায় 18 থেকে 19 হাজারের মতো ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়াতে ঢুকেছে নেপাল থেকে। এবার চিন্তা করেন যে নেপালের বাজারটা আসলে কত বড়, বা নেপাল আসলে দক্ষিণ কোরিয়ার এই যে ইপিএস সেক্টরটা আসলে কিভাবে দখল করে আছে। তো এখন এই যে তাদের ওখানে যে মানুষটা মারা গেল পুলিশের সাথে সংঘর্ষ হয়ে, কারণটা কি ছিল? কারণটা হলো নেপালে যে এইচআরডি কোরিয়া রয়েছে এবং তাদের যে সেন্ডিং এজেন্সি, যেমন বাংলাদেশ থেকে যারা লোক পাঠানো সেটা কি বোয়েসেল, বোয়েসেলের সেন্ডিং এজেন্সি, এবং বাংলাদেশে কি এইচআরডি যে কোরিয়া রয়েছে, এইচআরডি কোরিয়া এবং বোয়েসেলের সমন্বয় করে কি এই সকল কাজগুলো সম্পন্ন করা হয়। একই রকমভাবে নেপালেরও এরকম সেন্ডিং এজেন্সি এবং তাদের যে এইচআরডি রয়েছে, তাদের সমন্বয়িত তাদের দেশের কাজগুলো কি করা হয়। তো সেখানে তাদের যে এইচআরডি কোরিয়া ছিল, তারা বলেছেন যে এই বছরে, অর্থাৎ এই যে লাস্টে যারা শিপবিল্ডিং মানে আবেদন করেছিল, নেপালে যারা শিপবিল্ডিং আবেদন করেছিল, তারা বাকি যে 2 সেক্টর, অর্থাৎ কোরিয়াতে নেপাল থেকে 3 সেক্টরের লোক আসে, একটা হলো শিপবিল্ডিং, আরেকটা হলো যে ম্যানুফ্যাকচারিং যেটা বাংলাদেশ থেকে আসে, আরেকটা হলো কৃষি যেটা বাংলাদেশ থেকে আনা হয় না। তো যারা শিপবিল্ডিং আবেদন করেছে তারা আসলে কি বলে ম্যানুফ্যাকচারিং খাতে এবং কৃষি খাতে, এগ্রিকালচার খাতে আসলে আবেদন করতে পারবে না, শুধুমাত্র শিপবিল্ডিং আবেদন করতে হবে। তো এটা নিয়ে আসলে তাদের তাদের দেশে যারা প্রার্থী ছিল তাদের মধ্যে একটা হট্টগোল তৈরি হয় এবং এটার জন্য আদালতে গিয়ে রিট করেন সেই দেশের 18 জন এরকম ইপিএস মানে প্রার্থী, তারা আদালতে গিয়ে রিট করে। রিট করার পরে আদালতও তাদের পক্ষে সাই দেয়, অর্থাৎ যে 18 জন রিট করেছে সেই 18 জনকে আসলে মানে কি তাদের পক্ষ হিসেবে আদালত রায় দেয় যে না, তারা আসলে সবগুলোতে আবেদন করতে পারবে। তবে এই কথা বলার পর সেই দেশে যে মানে মানে কি বলে যে এইচআরডি কোরিয়ার লোক রয়েছে, তারা বলেছে যেই 18 জন আবেদন করেছে, রিট করেছে, শুধুমাত্র সেই 18 জনই আসলে কি করতে পারবে, মানে যে অন্য যে 2টা সেক্টর রয়েছে সেখানে আবেদন করতে পারবে, বাকি যারা রিট করেনি তারা আসলে আবেদন করতে পারবে, যারা শুধুমাত্র রিট করেছেন তারাই আসলে কি বাকি 2টা সেক্টরে আবেদন করতে পারবে, অন্যরা কেউ আবেদন করতে পারবে না। এইটা বলার পরে মূলত আসলে অন্য যে সকল প্রার্থীরা ছিল তারা একসাথ হয়ে তাদের দেশের যে ট্রান্সপোর্ট মন্ত্রী তার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অনেক স্থাপনা ভাঙচুরের চেষ্টা করে, একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন করার চেষ্টা করে। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে, এর জন্য আসলে 2 জন মানুষ মারা যায়। তো এইটা আসলে বাংলাদেশের জন্য আসলে কেন উপকার হতে পারে বা কেন উপকার হবে, দেখেন নেপালের মতো এত বড় একটা মার্কেট, সেখানে যদি আসলে এই ধরনের সমস্যা ক্রিয়েট হয়, ইন ফিউচারে হয়তো দক্ষিণ কোরিয়া তাদেরকে আস্তে আস্তে ইগনোর করতে পারে। তো ইগনোর করলে তারা অন্য দেশের দিকে ঝাঁপিয়ে পড়তে পারে, তখন
অন্য দেশগুলো দায়িত্ব থাকবে কি তাদের যেই চাহিদা সেই চাহিদাটা পূরণ করে তাদের মতো করে কি কর্মী প্রেরণ করা, তাদের মতো করে প্রস্তুত করা, তাই না? তো এই সুযোগটা আমরা অবশ্যই বাংলাদেশিরা নিতে পারি, কারণ এখন বাংলাদেশিদের মূল মানে মোটামুটি একটা ভালো রিভিউ আছে, ভালো একটা কি বলে যে তারা ভালো একটা কাজ করতেছে এরকম একটা গুডউইল আছে। তো আমরা যারা বাংলাদেশিরা রয়েছে তারা আসলে বা বাংলাদেশি যে সেন্ডিং এজেন্সি রয়েছে তারা আসলে এই বিষয়টাকে যদি খুব গুরুত্ব সহকারে দেখে এবং এভাবে যদি প্রিপারেশন নেয় তাহলে হয়তো বা এই সমস্যা, নেপালের এই সমস্যার কারণে বাংলাদেশে ইপিএস সেক্টর একটা বড় ধরনের পরিবর্তন হতে পারে, বাংলাদেশিদের আরও বেশি আনার সুযোগ হলেও হতে পারে, এটা আমার মনে হচ্ছে। আপনাদেরও হয়তো এরকমটাই মনে হবে এই কারণটা দেখে, হয়তো ভিন্ন রকম হতে পারে, তবে আমরা পজিটিভটা চিন্তা করি, নেগেটিভটা না করে আমরা প্রস্তুত থাকি। তো এটা ছিল বলা। আর এখান থেকে আসলে আমাদের কি শেখার আছে? আমাদের শেখার আছে একটাই, সেটা হলো যে আমাদের যারা সেন্ডিং এজেন্সি আছেন, যারা উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন, আমি জানি না তারা আমার এই ভিডিও দেখবে কিনা, তবে যদি তারা এই নিউজটা পেয়ে থাকে তাদের দায়িত্ব হলো বাংলাদেশে এইরকম কোনো ডিসিশন আসার আগে সেটা অবশ্যই বুঝে শুনে নেওয়া, এবং আমরা যারা ইপিএস প্রার্থী হিসেবে আপনারা যারা আসতে আগ্রহী আপনাদেরও এরকম কোনো কাজ করা যাবে না যাতে তারা মনোক্ষুণ্ণ হন, এই মার্কেটটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমাদের সকলের উচিত হবে, আমরা যারা কোরিয়াতে আছি, যারা বাংলাদেশে আছি, কোরিয়াতে আসতে যাচ্ছি, যারা এই রিলেটেড আছেন, শিক্ষকরা, তারপরে উচ্চপদস্থ কর্মকর্তা যারাই আছি, সকলের দায়িত্ব হলো এই সেক্টরটাকে আরও সুন্দর করে, আরও ভালোভাবে, আরও গুছিয়ে কাজ করার জন্য। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।